বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় মুখ অভিনেত্রী সন্দীপ্তা ধারাবাহিকের হাত ধরে যাকে দেখা গিয়েছিল টেলিভিশনের পর্দাতে তারপরে একের পর পর এক কাজ মাঝখানে বিরতিও নিয়েছেন ওয়েব সিরিজ আর সফলতার কোথাও যেন আক্ষেপ থেকে গেল এই অভিনেত্রী যা অভিনেত্রী সন্দীপ সেন নিজেই জানালেন বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে বাংলা ধারাবাহিকে প্রথম দেখা গিয়েছিল অভিনেত্রী সন্দীপ সেনকে লাল পাড় সাদা সারি সেই সাথে কপালে বড়টি এমন দিয়েছিলেন সন্দীপ্তা অভিনেত্রী বাংলার দর্শকরা এরপর বেশ কিছু করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে ইতিমধ্যেই ওয়েব সিরিজেও হাতে খড়ি হয়েছে সন্দীপ্তার কিন্তু বড় পর্দা এতগুলো বছর হয়ে গিয়েছে আজও বড় পর্দাতে হাতে খড়ি হল না এই অভিনেত্রী। এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে সন্দীপ্তা জানিয়েছেন খারাপ লাগে না বললে ভুল বলা হবে আমার কাছে ভালো কাজ আসেনি কিন্তু আশা করি পরিচালক প্রযোজকরা আমাকে ভালো কাজ দেবে অপেক্ষা করে আছি ধৈর্য ধরে আছি নিজেকে তৈরি করার চেষ্টা করছি বেশ কিছুদিন আগে সন্দীপ তা প্রকাশ্যে এনেছেন তার মনির মানুষকে সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে আছেন অভিনেত্রী বিয়ে প্রসঙ্গে সন্দীপ উত্তর এখনো পরিকল্পনা নেই তবে সৌম আর আমি খুব ভালো আছি সবাইকে নিয়ে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও